একদমই নতুন জার্নি, তাই নতুন বছরে অনেকের অনেক রকমের রেজলিউশন থাকে। আমরা যেহেতু সঙ্গীত শিল্পী আর সেই রেজলিউশনেই আমরা বাঁচি যে জীবনটা সঙ্গীতময় হোক, যেটা সঙ্গীতমের চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনায় সাথ করেই যাতে সবটা সঙ্গীতময় হয়ে ওঠে, জগৎময় সঙ্গীত হয়ে ওঠে, সেই প্রয়াসেই এবং আমরা প্রত্যেক দিন সারা বছর ধরে আমরা সঙ্গীতেই বাঁচি, সেই কারণের জন্য আমার এই চিন্তা। এবং বলতে পারো যে যদি সিনেমাতে হয়, যদি ওয়েব সিরিজে হয়, তাহলে গানে কেন হবে না, এরকম একটা ভাবনা চিন্তা নিয়ে এটা ভাবনা চিন্তা। এবং অবশ্যই আমার গুরু ভগবানের আশীর্বাদে সেটাকে রূপদান করতে পারছি, সেটা খুব ভালো লাগছে। থেকে তার পথ চলা শুরু হলো, প্রথম গান ইন্দ্রদীপ তার অ্যারেঞ্জমেন্টে কবি রাম বসুর কথায় সুরে। শুনে অবশ্যই জানাবেন কেমন লাগলো সবাই, আপনাদের জানানোর অপেক্ষায় থাকবো সেটার জন্য। আর আপনাদের অনেকটা ভালোবাসা আর শুভেচ্ছা চাই আগামী গানগুলোর জন্য, যাতে প্রত্যেক কটা গান আপনাদের মনে পৌঁছাতে পারি আমরা। আমাদের প্রথম প্রচেষ্টা ডিভোশনাল অরিজিনালস নিয়ে কাজ করার, সেটাতে আপনাদের আশীর্বাদটা যথেষ্ট প্রয়োজন। এটা তো কীর্তন এবং ডিভোশনাল, রাধাকৃষ্ণের গান, বিভিন্ন ফর্মের কীর্তন, সেটা নিয়েও কাজ করছে, মানুষের সামনে আনছে। এই ফর্মগুলো তো প্রায় বিলুপ্তির দিকে চলে গেছে। আমরা এখন জন মেয়রকে বেশি চিনি দেন যারা যারা কীর্তনের প্রবর্তক, যারা যারা কীর্তন গান রচনা করে গেছে, রবীন্দ্রনাথ ঠাকুরও করে গেছে। কিন্তু এই অদিতি যে এই প্রয়াসটা করছে, ওর সাবজেক্ট হলো ও নাই করতে পারত, কিন্তু সাবজেক্ট হওয়া সত্ত্বেও এবং ও একটা জায়গায় আজকে পৌঁছেছে, সেই জায়গা থেকে যে প্রয়াসটা করছে, সে প্রয়াসটা আগামী প্রজন্মের জন্য কাজে লাগবে। আমি যে গানগুলো করছি সেগুলো এখনও ওয়ার্ক ইন প্রোগ্রেস, কাজেই কিছুটা কাজ হয়েছে, কিছুটা হবে, খেপে খেপে আমাদের বসতে হবে, কাজে এক্ষুনি কিছু হয়ে যায়নি যে সবটা বলা যাবে। উদ্যোগটা অত্যন্ত ভালো। প্রথম কথা, বারো মাস ধরে যে বারোটা নতুন গান এবং সেটা আবার ভক্তিমূলক গান এরকম বের করা যেতে পারে, এটা কিন্তু আমি এত বছরে কোনো শিল্পী বা কোনো কোম্পানির দিক থেকেও দেখিনি এই উদ্যোগটা, এক নম্বর। এবং অদিতির একটা ক্ষমতা আছে, ওর ছোটোখাটো চেহারা হলে কী হবে, খুব বড় করে দেখতে পারে জিনিসটা এবং খুব সুন্দর করে সেটার একটা রূপ দিতে পারে। কাজেই আমি নিশ্চিত যে এবারেও ও সেইভাবেই কাজটা করবে, অত্যন্ত ভালো হবে এবং বেশ কিছু নতুন গান আমরা পাবো। সিনিয়র অনেক কম্পোজার রয়েছে, পাশাপাশি জুনিয়ররা রয়েছে, এটা একটা অত্যন্ত ভালো দল ও বানিয়েছে। আমি ওকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করছি সবার খুব ভালো লাগবে কাজটা। অদিতি অন্য অন্য কাজ নিয়ে অনেক রকমভাবে ব্যস্ত, অনেকদিন ধরেই দেখছি এটা, কিন্তু গান নিয়ে যে ওর যে উন্মাদনা এবং গান নিয়ে যে ভাবনা এবং অক্লান্ত পরিশ্রম করা, সেটা জাস্ট স্যালুট জানানোর মতো। এগুলো তো ঘটনাই ঘটেনি এখনো পর্যন্ত। না, আমি বলছি মানে প্রজেক্টটা শুরু হয়েছে আর কি, অদিতি আমাকে মানে অদিতির সঙ্গীতমের জন্য একটা ইন্টারভিউ ছিল, তো সেখান থেকে শুরু হয় বিষয়টা। তো অদিতি আমাকে বলেছিল যে এরকম একটা গান হতে পারে, তো তুমি আর সুপ্রতিক একসাথে কাজ করো, তোমাদের গান খুব ভালো লাগে, তো একটা গান যদি আমাদের জন্য বানাও কেমন হয়। তা আমি ভেবেছিলাম যে অনেকেই তো বলে গান বানানোর কথা, কিন্তু এক্সিকিউশনের দিক থেকে সবাই ছিল মোটামুটি। তো আমি ভাবছিলাম হয়তো হবে, কোনো দিন হবে না, ততটা সিরিয়াস নিইনি, কিন্তু অদিতি কনস্ট্যান্টলি ফোন করে করে রোজ যে কতটা হলো কাজ। আর ঘটনা চক্রে আমাদের একসাথে এখনো অবধি বসা হয়নি গানটা নিয়ে, আমরা সবাই নিজেদের মতো ভাবছি, কিন্তু ফাইনাল কী হতে চলেছে এখনো অবধি আমরা নিজেরাও জানি না ভালো কিছু একটা হবে, যেটা হবে টাইম লাগুক, কিন্তু চেষ্টা করে ভালোই হবে, চেষ্টা করবো আমরা ভালো করে করার, দেখা যাক কী হয়। কথা, অদিতিকে বিশেষ ধন্যবাদ জানাই এরকম একটা ইউনিক প্রচেষ্টার জন্য। মানে বারোটা নতুন গান সারা বছর ধরে বেরোবে এবং রিভিল করার যেটা বিষয় সেটা এইটুকু বলতে পারি যে ডিভোশনাল গান, কিন্তু সেটা মৌলিক,
এই বিষয়টা ভীষণ ইউনিক। তো অদিতি যখন প্রথমে আমার কাছে এই প্রস্তাবটা দেয়, তো আমার নিজের ভীষণ ভালো লাগে যে এরকম একটা কাজ বাংলায় হচ্ছে। এবং অদিতি নিজে একজন এমন একজন পার্সোনালিটি যে এই যে ডিভোশনাল সেগমেন্টটা ও এটা ধারক বাহক হয়ে নিয়ে যাচ্ছে বিষয়টাকে, মানে ইজ এ ভেরি গুড কী বলবো মডারেটর আর কাইন্ড অফ অ্যান অ্যাডভার্টাইজমেন্ট এই এই স্পেশালি এই সেক্টরটা, ও একজন রোল মডেলও। তো সেক্ষেত্রে সেই দিক থেকে অদিতি যখন এই আমার কাছে নিয়ে এলো এই প্রস্তাবটা, এবং আমি অ্যাজ এ ক্রিয়েটার নতুন মৌলিক গান তো তৈরি করি, সেখানে সেখানে আধুনিক গান বা এই জাতীয় বা বাংলা গজল এই ধরনের গান আমি তৈরি করি, কিন্তু ডিভোশনাল বাংলা গান মৌলিক সেইটা আমার কাছে খুব নতুন একটা কাজ। এবং অদিতি যখন নিয়ে এলো আমি ভীষণ বিষয়টা নিয়ে এক্সাইটেড ছিলাম, এখনও আছি। খুব ভালো উদ্যোগ, এবং বাংলা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক, নন ফিল্ম বাংলা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক নিয়ে এত সুন্দর একটা উদ্যোগের জন্য অদিতিকে আমি ধন্যবাদ জানাই এবং কুর্নিশ জানাচ্ছি। এবং এই প্রজেক্টে যারা আছেন অত্যন্ত গুণী মানুষেরা, সব সিনিয়রেরা রয়েছেন সেখানে, আমিও এই প্রজেক্টের পার্ট। তো আমাকে এই প্রজেক্টের অংশ অংশীদার করার জন্য আমি অদিতিকে ধন্যবাদ দিতে চাই। জগতে হাই খবর পেতে আজই বিনামূল্যে সাবস্ক্রাইব করুন সিটি টলিউড।